আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ক্যাট ক্লাস ভর্তি পরীক্ষায় আমরা সবচেয়ে বেশি যে সাবজেক্টের পিছনে সময় দেই সেটা হচ্ছে সাধারণ জ্ঞান। অথচ সাধারণ জ্ঞানে ক্যাট ক্লাস ভর্তি পরীক্ষায় মাত্র 40 মার্ক থাকে। একটু যদি আমরা আমাদের বুদ্ধি বিবেক ব্যবহার করি তাহলে কিন্তু আমরা খুব সহজেই সাধারণ জ্ঞানে ভালো মার্কস তুলতে পারি। তো দেখা যায় সারা বছর আমরা অনেক সাধারণ জ্ঞান পড়ি এবং বছর শেষে দেখা যায় কিছুই মনে থাকে না। যদি একটু টেকনিক্যালি পড়া যায় তাহলে যেহেতু একটা প্রত্যেকটা সাবজেক্টে আলাদা করে পাশ করতে হয় সেই জন্য সাধারণ জ্ঞানেও পাশ করাটা অবশ্যই জরুরি। 2021 এবং 22 সালের সাধারণ জ্ঞান পরীক্ষাটা এরকম হয়েছিল যে অনেক স্টুডেন্টের ফেল করার মতো অবস্থা। তো আমি আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা নিয়ে আমাদের সবচেয়ে বেশি ভীতি কাজ করে, সেটা হচ্ছে সাম্প্রতিক প্রশ্ন আমরা কী পড়ব। আমরা এত এত প্রশ্ন পড়ি দেখা যায় অনেক সময় এর থেকে কিছুই কমন পড়ে না। ঠিক আছে, তো আজকে আমি সাম্প্রতিক সাধারণ জ্ঞানের উপর একটা সাজেশন দিচ্ছি। আশা করি 2023 সালে ক্যাট ক্লাসে ভর্তি পরীক্ষার্থীদের এটা খুবই খুবই কাজে লাগবে ইনশাআল্লাহ। তো সবচেয়ে হট যে টপিকগুলো ছিল 2022 সালের মধ্যে সেগুলোর মধ্যে প্রথমে আসে পদ্মা সেতু, আর আমি দ্বিতীয়তে রেখেছি এখানে মেট্রো রেল। যদিও মেট্রো রেলের ঘটনাটা একেবারে বছরের শেষ পর্যায়েই গুরুত্ব পাচ্ছে, কারণ আমরা জানি 28শে ডিসেম্বর মেট্রো রেলের উদ্বোধন হবে। কিন্তু যেহেতু সে সময়ের সাধারণ জ্ঞানগুলো খুবই গুরুত্বপূর্ণ এই জন্য মেট্রো রেলও খুবই গুরুত্বপূর্ণ সাম্প্রতিক যে সম্ভাব্য প্রশ্নগুলো আছে এর মধ্যে। আর সাম্প্রতিক যে ফিফা বিশ্বকাপ হলো এটা তো সবসময়ই এটা আমরা সবাই জানি যে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এর থেকে প্রশ্ন অবশ্যই থাকবে আশা করি। এছাড়াও জনশুমারি বা গৃহগণনা যে 2022 যেটা অনুষ্ঠিত হয়েছে বছরের মাঝামাঝি, এছাড়া নোবেল পুরস্কার যেটা থেকে প্রত্যেক বছরই প্রায় প্রশ্ন থাকে, আবার এবছর হয়ে গেল টি-20 বিশ্বকাপ, আর রিসেন্টলি যেটা বললাম কাতার বিশ্বকাপ, এবং এটা সহ পরবর্তী যে বিশ্বকাপ হবে 2026 সালে সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। আর এছাড়া 3 বাহিনীর প্রধান, এটাও প্রায় 1 বছর না আসলে দেখা যায় অল্টারনেটিভ ইয়ারগুলোতে বা প্রায়ই দেখা যায় 3 বাহিনীর প্রধান থেকে কোনো না কোনো একটা প্রধানের নাম এসে থাকে ক্যাট ক্লাসে ভর্তি পরীক্ষাতে। এছাড়া অর্থনৈতিক সমীক্ষা, এটা তো খুবই গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে অনেক ইনফরমেশন আমরা পাই এবং এখান থেকেও প্রায়ই প্রশ্ন আসতে দেখা যায়। আর এবছর আমাদের সাম্প্রতিক এর উপরও খুব বেশি জোর দিতে হবে এই জন্য যে লাস্ট 2 বছর আমাদের সাম্প্রতিকের উপর অনেক বেশি প্রশ্ন এসেছিল, বিশেষ করে লাস্ট ইয়ারে সাম্প্রতিকের উপর 14টা প্রশ্ন ছিল। সাধারণ জ্ঞান 40 মার্ক এবং এখানে 5 মার্ক হচ্ছে 16, এবং এখানে 14টা যদি থাকে সাম্প্রতিক থেকে তাহলে তো আমরা বুঝতেই পারতেছি সাম্প্রতিক অংশটা কতটা গুরুত্বপূর্ণ। তো এই জন্য আমরা অনেক সময় যারা পরীক্ষার্থী, আমি আমার নিজের অনলাইন স্টুডেন্টদেরকেও দেখি, তারা সারাদিন দেখা যায় ফেসবুকে ইউটিউবে এই চ্যানেল ওই চ্যানেল এই গ্রুপ সেই গ্রুপ এই টিচার ওই টিচারকে এর নোট সংগ্রহ করে এবং দেখা যায় এত কিছু পড়ে যে শেষ পর্যন্ত আবার কিছুই মনে রাখতে পারে না। এই জন্য যদি একটু গুছিয়ে পড়তে পারি আশা করি এটা আমাদের কাজে লাগবে। তো এই জন্য শেষ সময়ে সারা বছরের যে ঘটনাগুলো যেগুলো ছিল সেগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি এখানে অন্তর্ভুক্ত করেছি। ঠিক আছে, তো এরপরে আছে যে ব্রিটিশ রানীর মৃত্যু এবং নতুন রাজা যিনি হয়েছেন সেই সম্পর্কিত তথ্য, এরপর মহিলা সাফ ফুটবলে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে এবং এই সংক্রান্ত যে তথ্যগুলো আছে সেগুলো, রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে প্রশ্ন আগেও এসেছে, ভাইবাতেও গত বছর জিজ্ঞেস করেছে, এখনও এই বিষয় টপিকটা এখনও গুরুত্বপূর্ণ। আবার বাংলাদেশ ক্রিকেট থেকে প্রায় সময়ই 1-2টা প্রশ্ন থাকে যে বাংলাদেশ কোন টিমের টি-20 ওয়ানডে বা টেস্ট ক্রিকেটের কোনটা থেকে অধিনায়ক, বা লাস্ট কোন দেশ বাংলাদেশ সফর করেছে, বা বাংলাদেশ কোন দেশের সাথে সর্বশেষ জয়লাভ করেছে, ইত্যাদি বিভিন্ন বিষয় যে আপডেট তথ্যগুলো আছে এগুলো আমাদের জানতে হবে। আর আরও সাম্প্রতিকের মধ্যে বিআরটি বা বাস র্যাপিড ট্রানজিট এই বিষয়টাও গুরুত্বপূর্ণ। আর এছাড়া দেশের যে প্রথম টানেল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল, এটাও বাংলাদেশের একটা বড় একটা প্রজেক্টের একটা এবং এটাও অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক এবং এ সম্পর্কিত তথ্যগুলো আমাদেরকে জানতে হবে। এছাড়া 2022 সালে যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে মারা গিয়েছেন বাংলাদেশের হোক কিংবা বাইরের কান্ট্রির হোক, যেমন বাংলাদেশের আব্দুল গাফফার চৌধুরী বা
রাশিয়ার মিখাইল গর্ভাচেভ, এছাড়াও আরও অন্যান্য যারা আছে, আমি উদাহরণ হিসেবে দুজন ব্যক্তির নাম উল্লেখ করেছি। এছাড়া ব্যালন ডিয়ার কে পান সেটা প্রত্যেক বছরের আপডেটটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এর আগে এই ব্যালন ডিয়ারের উপরে প্রশ্ন এসেছিল। এবছর করিম বেনজেমা পেয়েছেন ব্যালন ডিয়ার, তিনি ফ্রান্সের, এবং তিনি দ্বিতীয় মুসলিম হিসেবে পেয়েছেন। এর আগে জিনেদিন জিদান, যিনি ফ্রান্সের ফুটবলার, তিনি প্রথম মুসলিম হিসেবে ব্যালন ডিয়ার লাভ করেছিলেন। এছাড়া ফিফা সংক্রান্ত, যেহেতু সম্প্রতি বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়ে গেল, এই জন্য ফিফা সংক্রান্ত যত তথ্য আছে সেগুলো আমাদেরকে অবশ্যই আপডেট তথ্যগুলো বা ফিফা সংক্রান্ত যত তথ্য আছে সেগুলো জানতে হবে। আর সারা বছরের গুরুত্বপূর্ণ সাধারণগণগুলো যদি আমরা একসাথে পেতে চাই, আমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্সের সালতামিটা সংগ্রহ করতে হবে। আর এছাড়া অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স যেটা জানুয়ারি মাসে প্রকাশিত হবে, এটা প্রকাশিত হয়ে হবে ডিসেম্বরের 30 বা 31 তারিখের দিকে হয়তো আমরা পেয়ে যাব, তো যত শীঘ্র সম্ভব এটা আমাদেরকে সংগ্রহ করতে হবে। তো যদি এই যে এই বিষয়গুলো আমরা একটু গুছিয়ে পড়ি, তাহলে আশা করি সাম্প্রতিক নিয়ে আমাদের যে একটা ভয়, অর্থাৎ রিসেন্ট ইয়ারে যে প্রশ্নগুলো একটু কঠিন হয়েছিল সাম্প্রতিকের উপরে, এই ভয়টা আশা করি দূর হবে। আর এর পাশাপাশি আমাদের বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, আইসিটির যে টেক্সট বইগুলো আছে, বা যে গতানুগতিক জাতীয় বিষয়াবলী বা অন্যান্য যে সাধারণ জ্ঞান আমরা পড়ি, সেগুলো তো অবশ্যই পড়তে হবে। ঠিক আছে, এইগুলো যদি আমরা পড়ি, আশা করি এতে একটা স্টুডেন্ট খুব সহজে 30 মার্ক তুলতে পারবে। তার তো ফেল করতেই হবে না, আশা করি সে খুব সহজে 30 মার্ক তুলতে পারবে ইনশাআল্লাহ। আর এই সবগুলো তথ্য যে সাম্প্রতিকের উপরে স্পেসিফিকভাবে প্রশ্নগুলো আমি টপিক অনুযায়ী দেয়া শুরু করেছি। আমার একটা পার্সোনাল পেজ খুলেছি সম্প্রতি, আমি সেই পেজের লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ইনশাআল্লাহ। আপনারা যদি সেটা ফলো করেন, তাহলে এই যে টপিকগুলো বললাম, এই টপিকগুলোর উপরে স্পেসিফিকভাবে প্রশ্নোত্তর আকারে ইনফরমেশনগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর আরও সাম্প্রতিক সহ সাধারণ জ্ঞানের বাইরেও ম্যাথের উপরেও আমি কিছু সাজেশন আমার পেজ এবং আমাদের গ্রুপে ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব, আর ইউটিউব চ্যানেলেও আমি চেষ্টা করব পরীক্ষার পূর্বে আরও কিছু ভিডিও তৈরি করার। তো আজকের ভিডিওটি পর্যন্তই, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কি মিস্টার মুশফিক, আসো, তোমাকে ভিডিওতে অন্তর্ভুক্ত করি। আমি ভিডিও তৈরি করার যে সময় সুযোগ পাচ্ছি না, তার একটা নমুনা আমি আপনাদেরকে দেখাচ্ছি, যে আমি আবাসিকের অফিসে বসা, আমার ছাত্র দাঁড়িয়ে আছে, কই এই যে আবাসিকের ছাত্র আমাদের, ঠিক আছে। আমার এখন সারা রাত 12টা 1টা পর্যন্ত আবাসিকে থাকতে হয়, এরপরে বাসায় যেতে হয়। এই যে উনি যে ওনার প্রবলেম নিয়ে এসেছেন, একের পর এক স্টুডেন্ট আসতেই থাকে, তো এই জন্য আসলে ভিডিও তৈরি করার আসলে সময় পাই না। এতক্ষণ কিন্তু দাঁড়িয়েছিল দরজার সামনে, ঠিক আছে। তো এই হচ্ছে অবস্থা, শেষ সময়ের ব্যস্ততা, সারা বছরই ব্যস্ততা যায়। আর আবাসিক আমরা নতুন এই বছর ওপেন করেছি, তো তোমার আবাসিক, তুমি তো শেষ সময় এসেছো, আবাসিক কেমন লাগতেছে মুশফিক? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ভিডিওটা এই পর্যন্তই থাকলো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।